বিশ্বকাপ জয়ের ঠিক 100 দিন পর লিওনেল মেসির আরেকটি জাদুকরী মুগ্ধতা দেখল বিশ্ব ফুটবল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে 800 গোলের রেকর্ডে নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। তবে তার সামনে আরেকটি উচ্চতা স্পর্শ করার পাশাপাশি হাতছানি ছিল বিরল এক রেকর্ড গড়ার। সে রেকর্ড গড়তে মেসির প্রয়োজন ছিল কেবল একটি গোল। আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর সান্তিয়াগো দেল এস্তোরোর এস্তাডিও ইউনিকো ম্যাডোর ডি সিউদাদে কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচের আগের সেঞ্চুরির মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন বিশ্বসেরা এই ফুটবলার। তবে ম্যাচে একটি নয়, দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন মেসি, যার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি তো করলেনই, সে সঙ্গে বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার হিসেবে 100তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মেসির হ্যাট্রিকে কুরাকাওকে 7-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের 20তম মিনিটেই প্রথম মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝ মাঠ থেকে এ সময় বলটা রিসিভ করেন মেসি, এরপর ডান দিকে কেটে নিয়ে নিচু এক শটে কুরাকাওয়ের জালে বল জড়িয়ে দেন তিনি। এই গোলের সঙ্গে সঙ্গেই ক্যারিয়ারে 100তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এরপর আরো 2টি গোল করেন তিনি, যার ফলে তার নামের পাশে এখন শোভা পাচ্ছে মোট 102টি গোল। পানামার বিপক্ষে আগের ম্যাচে গোল করার পর 99টি গোল নিয়ে কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামেন তিনি। ওই ম্যাচেই ক্যারিয়ারের 800তম গোলের উচ্চতায় উঠেন মেসি।